আমি সিপিএম বলতে বুঝি বুদ্ধবাবুকে, এরা সিপিএম করেছেন, কিন্তু এ কোন সিপিএম? হ্যাঁ করে নাট বার করে হাসতে হাসতে মোহাম্মদ সেলিম চলে গেল মুর্শিদাবাদ। সুজন চক্রবর্তী ঘুরছে, একটা চান্স হবে, চান্স হবে, চান্স হবে, এই চুলগুলো পেকে গেছে, রং মেখে নেব, একটা চান্স হবে, দাও একটা চান্স। ঠেলে দিয়ে যে পার্টি ওকে কামারহাটিতে বলে, চান্স নিবি? যা কামারহাটিতে মদন মিত্র ওয়েট করছে তোর জন্যে, তোকে ভালো করে তোর সাদা চুল কালো করে পাঠিয়ে দেবে, একটু অপেক্ষা কর। মদনবাবুকে শুভেচ্ছা জানাই, উনি আমার চাইতে একটু বড় হবেন, পরিচয় আছে, নানান কারণে বিধানসভায় এটা অনেক ইত্যাদি ইত্যাদি। আমার পাকা চুল কালো করার কোনো আগ্রহ তো নেই, যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল, আমার পাকা চুলটা পাকাই থাকুক, যার কালো চুল আছে সেটা কালো থাকুক, কিন্তু অন্য কারোর মতন আমি পাকা চুলকে কালো করতে পছন্দ করি না। আমি শুভেচ্ছা রাখলাম, মদনবাবু আমাকে নিয়ে খুব বেশি ভাবছেন। কর্মীদের বলছি, তাজা হয়ে তৈরি থাকুন, ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন, কি করতে হবে ভোটের দিন, কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য, এবং আমরা দাঁড়িয়ে থাকবো, পাহারা দেবো, একটা যেন ফলস ভোট না পারে, প্রত্যেকটা মানুষ যেন নিজের ভোট দিতে পারে। ওর কর্মীরা 1 তারিখে বার্তা পৌঁছবে, ওরা 1 তারিখ কি করবে, ভালো দাঁড়িয়ে থেকেই সবাই ভোট করান, যেন মানুষ সবাই ভোট দিতে পারে। বুঝে গেল, মদনবাবু শরীরটা খারাপ বলে আমি শুনেছি, উনি চিকিৎসার সঙ্গে আছেন, উনি সুস্থ থাকুন, আমি ওর প্রতি শুভেচ্ছা জানাই। হুঁশিয়ারি দেওয়াটা তো অনেকেরই কাজ, অনেকেই অনেক রকম হুঁশিয়ারি দেন, হুঁশিয়ারি যে যার মতন দিন, কিন্তু এবারের নির্বাচনে না মানুষ হুঁশিয়ারি দিচ্ছে, তৃণমূল যেভাবে চলছে আর বিজেপি যা করছে, মানুষ হুঁশিয়ারি দিচ্ছে।